নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছারে প্রথম এনকাউন্টার, গুলিবিদ্ধ ধৃত ডাকাত, উদ্ধার পিস্তল সহ তাজা কার্তুজ। শিলচর ক্লাব রোড থেকে 5 লক্ষ টাকা নিয়ে পালালো ছিনতাইবাজরা, তদন্তে পুলিশ। বদরপুরে ব্যাপক পরিমাণে পেন্সিডিল সিরাপ উদ্ধার, ধৃত 2। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড় জেলায় পুলিশের সাথে ধৃতের সংঘর্ষের ঘটনা সংঘটিত হল। গুলিবিদ্ধ সোনাইর ধনেহরি এলাকার বাসিন্দা তাজউদ্দিন ডাকাতির অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করতে ফাঁদ পাতে। অবশেষে বুধবার রাতেই পুলিশের পাতানো ফাঁদে কুখ্যাত ডাকাত আটক হয়। এদিন তাকে গ্রেফতারের পর পুলিশে জেরার মুখে তার কাছে থাকা পিস্তলের ব্যাপারে জানতে পারে পুলিশ, এবং সেই আগ্নেয়াস্ত্র সাজাপ্রায় রয়েছে বলে সে জানায়। তখন কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন নিজে তাকে নিয়ে সাজাপ্রায় যান। সেখানে নির্দিষ্ট স্থানে পিস্তল সহ তাজা কার্তুজ বাজেয়াপ্ত করেন তারা। এদিকে পুলিশ সূত্রে জানা যায়, এদিন তাকে নিয়ে যখন পুলিশ কর্মীরা ফিরছিলেন, তখন হঠাৎ অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন ও তার দেহরক্ষীকে জখম করে তাজউদ্দিন পালিয়ে যেতে চায়। পুলিশ আত্মরক্ষায় তাকে লক্ষ্য করে গুলি চালায়। সেই গুলি তার হাঁটুর নিচে বিঁধলে তাজউদ্দিন আর এগিয়ে যেতে পারেনি। পুলিশ কর্মীরা তাকে ঘটনাস্থল থেকে তুলে এনে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। বর্তমানে সে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানা যায়। আড়াইটার সময় পুলিশে তারপরে রেড করে আছে, কেটা লাগে আছে এখানে আমরা যাই না, তারা তারা আছে। সকালে আমরা আইসি খানি দিতাম, তারা হয়েছে তারা মানে আমার ভাই জখম হয়ে গেছে, মানে কী জখম হয়েছে কেটা হয়েছে এখনো পর্যন্ত পুলিশে আপনারা দেখতে দেন না, আমরা জানিও না কেটা হয়েছে, এখনো মেডিকেল অ্যাডমিট আমরা ঢুকতে দেন না। কেটা লাগে আনছে আমরা ভাই বাইরে কেটা লেগে আনছে এটা আমরা অপমর্ত কিছু হয়েছে না, মানে অ্যারেস্ট কেটা লেগে তো অ্যারেস্ট কেটে কীরকম পড়ছে কেটা লেগে পড়ছে এটা আমরা জানি না, হয়েছে না। আপনার ভাই কী করে? ফের শহরের বুক থেকে মোটা অঙ্কের টাকা ছিনিয়ে নিয়ে গেল ছিনতাই বাজরা। প্রতিদিনই উপত্যকা জুড়ে ছিনতাই ঘটনায় ত্রস্ত হয়ে উঠেছে স্বাভাবিক জনজীবন। বৃহস্পতিবার শিলচর ক্লাব রোড পয়েন্ট থেকে এক ব্যাংক গ্রাহকের কাছ থেকে প্রায় 5 লক্ষ টাকা ছিনিয়ে পালায় 2 বাইক আরোহী। এদিন শিলচর ক্লাব রোডে থাকা এইচডিএফসি ব্যাংক থেকে টাকা তুলেছিলেন গ্রাহক নেকিব আহমেদ বড়ভুইয়া। এদিন ব্যাংক থেকে বের হয়ে তিনি তার বাইকে ওঠার সাথে সাথে তার হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইবাজরা। এদিকে ঘটনা সংঘটিত হওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করলেও সংবাদ লেখা পর্যন্ত ছিনতাইবাজদের গ্রেফতার করতে পারেনি বলে জানা গেছে। ব্যাপক পরিমাণের পেন্সিডিল সিরাপ আগরতলায় পাচারের পথে বদরপুরে ধরা পড়ল। প্রায় 80 লক্ষ টাকার পেন্সিডিলের বাজেয়াপ্ত করল বদরপুর পুলিশ। বদরপুর থানার ওসি চন্দন গোস্বামী জানান, গোপন সূত্রের ভিত্তিতে বুধবার তারা জানতে পারেন ব্যাপক পরিমাণের পেন্সিডিল ট্রাকে করে আগরতলায় পাচার হবে। সেই হিসেবে বদরপুর থানার সামনে পুলিশ দিয়ে নাকা চেকিং শুরু করেন। এদিন বিকেল 4:30 নাগাদ 12 চাকার একটি লরি আসে। লরিটি ছিল বড় ত্রিপুলে মোড়া। পুলিশ ত্রিপুল খুলে দেখতে পায় পেছনে সাদা রঙের কয়েকটি বস্তা রয়েছে, এর ভেতরে রয়েছে পেন্সিডিলের বৃহৎ পরিমাণের কার্টুন। পরে পুলিশ লরিটি বাজেয়াপ্ত করে। লরি থেকে মোট 37,700 পেন্সিডিল উদ্ধার করা হয়। বদরপুর থানার ওসি জানান, এই ঘটনায় কাটিগড়া থানা এলাকার পাইকানের 2 যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের একজনের নাম শামুয়েল ইসলাম, বয়স 24, এবং অন্যজন মনসুর হোসেন, বয়স 34। বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরণ করা হয়। এই পেন্সিডিল পাচার কাণ্ডে যারা জড়িত রয়েছে পুলিশ তাদের বিরুদ্ধেও তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানান। কিন্তু এই প্রথমবার যেটা সার্চ করলো আমি দেখিছিলো যে ওয়াল পুটি আছে ইয়াতে, আর তাদের গাড়িখন যদি ভালকে সার্চ করছো ওয়াল পুটির তলত লুকায় অনা অবস্থাত ইয়াতে কফ সিরাপর বটল আমি কিছু পাইছো,
এতিয়ালৈকে আমি চাৰ্জ কৰি 370 কাৰ্টনচ পাইছোঁ। এটা কাৰ্টনত আমাৰ 100 ml 100 bottles আছে। বাজাৰ মূল্য কিমান হ'ব ছাৰ? বাজাৰ মূল্য এটা বটলত আছে 186 MRP, গতিকে এইটো এৰাউণ্ড 75 লাখৰ ভিতৰত হ'ব এইখিনি বজাৰ মূল্য। মোটামুটি কোনটো জোগাৰ পৰা আটক কৰিছে? কোনটো জোগাৰ পৰা ধৰিছে আপোনাক? হয়, আমাৰ খবৰ আছিল, আমি আগৰতলা গৈ আছিলোঁ, আমি থানাৰ সন্মুখত নাকা লগাইছোঁ। নাকা লগাই আমাৰ গোটেই ষ্টাফ লগাই আমাৰ গোটেইখিনি ষ্টাফ লগাই আমাৰ এছ পি ছাৰৰ নেতৃত্বত আমাৰ খবৰ খাতি আছিল, গতিকে আমি এনেকৈ ইয়াতে নাকা লগাই ধৰিছোঁ। ইয়াৰ লগত কাৰোবাক আটক কৰিব পাৰিছে নেকি? আমি 2 ব্যক্তিক আটক কৰিছোঁ এতিয়ালৈকে, আৰু বাকী তদন্ত আছে। আটক হোৱা ব্যক্তি দুজনৰ নাম আপোনাক কৈছোঁ মই। এজন শামৰুল ইছলাম, তেওঁৰ ঘৰ কাটিগড়াত হয়, আৰু এজন মনোৱাৰ হুছেইন বৰভূঞা, তেওঁৰ ঘৰ পাইকান গুমৰা, তেওঁৰ ঘৰ কাটিগড়াতে হয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ফরমানকে অগ্রাহ্য করে রাজ্যে এখনও সক্রিয় জমি দালালরা। লাঠি হাতে নিয়ে জমি দালালরা প্রায় 25 পরিবার হিন্দুর জমি দখল করতে তৎপর হয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার করিমগঞ্জ জেলার কালীগঞ্জে। জমি দালালদের এহেন আস্ফালন রুখতে কার্যত ব্যর্থ হয় কালীগঞ্জ পুলিশও। পরে ঘটনাস্থলে ছুটে যান করিমগঞ্জ থানার ওসি বিজিত দাদরা সহ বিশাল আধা সেনাবাহিনী। তাদের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এদিন আদালতে বিচারাধীন রতনপুর গ্রামের বিবাদমান এই জমির দখল নিতে সক্রিয় হয় জমি দালালরা। তারা লাঠি হাতে নিয়ে ছুটে যায় ঘটনাস্থলে। জমি দখল করতে তৎপরতা শুরু করলে বাধা দেয় ওই 25 পরিবার, কিন্তু পালে ভারী থাকায় জমি দালালদের রোষে পড়তে হয় তাদের। শুরু হয় তুমুল মারপিট। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কালীগঞ্জ থানার ওসি জয়চন্দ্র সিংহ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে খবর পাঠানো হয় করিমগঞ্জ থানায়। খবর পাওয়ার সাথে সাথেই বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান ওসি বিজিত দাদরা। তাদের প্রচেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ভুক্তভোগীরা জানান, আমরা বাড়ির দাঁড়ো। এখন আমার স্বামী যদি দরবারের জায়গায় গেছেন, আমি তো গড়ে বুঝতে পারতাম না, মানে আমার গড়ের লগে জায়গাটা। আমরা গেছি তারা আমরা হাঁটবো দালুইয়া গুড়ার ইয়ে করে এই সমস্ত করে, আমরা কিতা করতাম? কেন থাকতে পারতাম না? না, তারা আমরা উঠেই দিব পাথর দিয়ে ঢিলার। আজকে যদি একটা অঘটন করতো তখন তো প্রশাসনে আমরা লস হইল না, তার তো কোনো লস হইল না। আমরা যে জায়গাটা কেস করলাম, কেস কোর্টও কেস চলে, কোর্টে সিদ্ধান্ত নিব যে জায়গাটা হার। যদি আমরা রয়েছো তো আমরা পাইবো, তারা রয়েছো তারা পাইব। তারা খাটের ওপেন থ্রেড দেয় তো, তারা রাস্তার বাজারও আমরা রাত্রে যাইব, তারা খাটবো মারবো। এই প্রশাসনে যদি আমরা আমরা হাজবেন্ড ওর আমরা যদি কোনো কিছু হয় এই দায়ী খেয়ে নিত। জায়গাটা আপনার দাদুর নামের? আমার দাদুর নাম। আপনার দাদুর নাম? প্রীতিশ নগর। আর আপনার নাম? আমার হলো শম্ভুকান্তি রায়। আমার কৃতিষ্ণমসূত্র ছেলের নাম দেবজ্যোতি রায়। মিজোরামে খুন হওয়া ধলাইয়ের লালটু গ্রাম রামপ্রসাদপুরের বাসিন্দা ওয়েল ট্যাঙ্কার চালক প্রবীণ সিংহের বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে দেখা করে মৃতের পরিবারের খোঁজ খবর নিলেন বড়খলার প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেত্রী ডক্টর রুমিনাথ। বুধবার তিনি খুন হওয়া প্রবীণ সিংহের বাড়িতে যান। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি প্রবীণ সিংহের মৃত্যুর উপযুক্ত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি আরও বলেন, বরাকের প্রবীণ সিংহ সহ আরও গাড়ি চালককে মিজোরামের মিজো দুষ্কৃতীরা হত্যা করেছে, কিন্তু আজ অবধি সেই সব ঘটনার কোনো বিচার হয়নি। এতে তিনি মিজোরাম সরকারকে ধিক্কার জানান। তিনি মৃত প্রবীণ সিংহের পরিবারকে মিজোরাম সরকারের তরফ থেকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য দাবি জানান। যৌথ সরকারে যে তারে মারছে প্রবীণ সিংহে, এটা আজকে মিজোরাম গভর্নমেন্ট এবং আসাম গভর্নমেন্ট মিলিয়া যৌথভাবে অপারেশন করিয়া এটার কালপিট যারা আছে, যারা দোষী আছে তাদেরকে সাব্যস্ত করা হচ্ছে এবং ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হচ্ছে। দুই নম্বর কথা হয়েছে, বারবার আসামর গত বছর আমরা দেখলাম যে কতজন জওয়ান মরছেন, কিন্তু কোনো কার্গিলর ঘটনাত মরছেন না। নিজের স্টেটের মধ্যে দুর্ভাগ্যজনক লজ্জাজনক যে আমরা শহীদ গিয়া তারা গিয়ে মরছে। তো আমার মুদ্রা কথাটা হয়েছে যে বারবার মিজোরামে গিয়া আসামর মানুষগুলো নিরীহভাবে মরে, তো আই যদি বর্ডার ডিসপিউটের সমাধান হয় না, খারবাড়ি যারা করে খারবাড়ি মানুষের কোনো প্রোটেকশন দেওয়া হয় না। কেন আজকের দিনে কেউ মিজোরাম যেহেতু ডর লাগে যে কেউ গেটর অফারে গিয়ে আমরা ঘুরিয়ে আইতে পারবো কি না, যার ধরুন সরকারে মাঝেদেশি অমিত শাহর নেতৃত্বে
एक ही सरकार आसामों चले, एक ही सरकार मिजोराम चले, द सेम सरकार जो स्टेटे चले, सेम सरकार जो दिल्ली चले, तो यार समाधान कैन होना कारणटा कि था आसाम सरकार कि मिजोराम सरकार दौरानी ना सीट आई तो ना तार इलेक्शन कि आगामी दिन सीटर लगे माते ना ना सरकार पावर आईते गया जो कत मानुष मरत है इरम सरकार को दिन सपोर्ट करीना এবং আমি অনুরোধ জানাই যে এটার যদি তারা স্টেপ না লয় তাহলে আমরাও আগামী দিনে কিন্তু বৃহত্তর আন্দোলন করতে আমরা বাধ্য। পেগাসাস নিয়ে এবার রাজপথে নামলো করিমগঞ্জ যুব কংগ্রেস। এ মর্মে বৃহস্পতিবার ইন্দিরা ভবনের সামনে জড়ো হয়ে এক বিক্ষোভ কর্মসূচি পালন করেন সংগঠনের কর্মকর্তারা। বিক্ষোভ কর্মসূচিতে মোদী সরকার হায় হায় সহ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে আকাশ বাতাস মুখরিত করে তোলেন তারা। পাশাপাশি দলীয় নেতা রাহুল গান্ধী জিন্দাবাদ ধ্বনিতে গোটা এলাকা সরগরম করে দেন যুব কংগ্রেসেরা। এদিন বিক্ষোভ চলাকালীন সংগঠনের কর্মকর্তারা বলেন, পেগাসাস জনগণের জন্য হিতকর নয় বলে সবাইকে অবগত করেন। কিভাবে কংগ্রেসীদের ফোন ট্রেকিং করা হচ্ছে এ নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে উল্লেখ করেন যুব কংগ্রেসীরা। এদিন বিক্ষোভ শেষে যুব কংগ্রেসীরা সাংবাদিক সম্মেলন আয়োজন করে পেগাসাসের নেতিবাচক দিক দিয়ে সাংবাদিকদের সামনে এভাবেই মত ব্যক্ত করেন। এদিনে জেলার যুব কংগ্রেসের সভাপতি মাহবুবুল হাসান এবং সহসভাপতি নাসির উদ্দিনের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। আজকে আসামের ক্ষেত্রে দেখুন, আপনারা দেখতে পাবেন যে আমাদের বিরোধী দলনেতা দেবব্রত শইকীয়া মহাশয়ের ফোন ট্রাপিং করা হয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম যে একজন এসআই যখন একজন এমএলএ উনাকে বিজেপির একজন এমএলএ উনাকে ফোনের মাধ্যমে বলেছেন যে ওই মানুষটি আমার ওকে ছেড়ে দাও, এবং উনি সেই কল রেকর্ডটা যখন মিডিয়ার মাধ্যমে ভাইরাল করেছেন তখন উনাকে হুমকি দেওয়া হয়েছে। কিন্তু আমাদের বিরোধী দল নেতা দেবব্রত শইকীয়া একসময় আমরা দেখেছিলাম যে অনেক এই ব্যাপারে অনেক সাংবাদিক সম্মেলন করেছেন এবং মুখ্যমন্ত্রীকে লিখিতভাবে উনি অভিযোগ করেছেন যে এভাবে ফোন ট্রেকিং করা ঠিক নয়। তখন আমরা কোনো সদুত্তর পাইনি সিএমের কাছ থেকে, মুখ্যমন্ত্রীর কাছ থেকে। কিন্তু ওদের যখন মানুষ কোনোরকম অন্যায় করে তখন ওদের কোনো শাস্তি দেওয়া হয় না। সেভাবে ভারতবর্ষে আমাদের প্রত্যেকজন লিডারকে হেনস্থা করার জন্য এইসব ওদের জাসুসি। আমরা ওনাদেরকে ধিক্কার জানাই এবং যুব কংগ্রেসের মাধ্যমে আমরা ওনাদেরকে সতর্ক করতে চাই, যদি আগামী দিনে এবং আমাদের লিডারগণকে যদি হেনস্থা করা হয় তাহলে আমরা যুব কংগ্রেস ঐক্যবদ্ধভাবে আন্দোলন করব এবং রাষ্ট্রপতি মহাশয়ের কাছে আমরা একটি অনুরোধ করব যে অতিসত্বর একটা কমিটি গঠন করে ভারতবর্ষের এই সরকারকে নিলম্বিত করা হোক এবং ওই কমিটির মাধ্যমে সেটার উপযুক্ত বিচার আমরা চাই। প্রয়াত হলেন ভারতীয় জনতা পার্টি বর্জলেঙ্গা মণ্ডলের নিষ্ঠাবান তথা যুব বিজেপি কর্মী টিঙ্কু দত্ত। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তার পরিবারের লোকেরা তাকে সাথে সাথেই শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, কিন্তু হাসপাতালে পৌঁছার আগেই রাস্তাতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মৃত্যুর খবর শুনে গোটা ধলাই সহ বর্জলেঙ্গা ব্লক এলাকার বিভিন্ন মহল থেকে শোকের ছায় নেমে এসেছে। প্রয়াত টিঙ্কু দত্ত বহুদিন থেকে সক্রিয়ভাবে জড়িত ভারতীয় জনতা পার্টির এক কট্টর বিজেপি কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তিনি বর্জলেঙ্গা গাঁও পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডের বাসিন্দা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 45 বছর, রেখে গেছেন স্ত্রী সহ এক কন্যা ও অসংখ্য গুণমুগ্ধ। এদিকে তার মৃত্যুর সংবাদ পেয়ে রাজ্যের বন ও পরিবেশ আবগারি ও মীন বিভাগের মন্ত্রী তথা ধলাই সমষ্টির বিধায়ক পরিমল শুক্লবৈদ্য গভীর শোক ব্যক্ত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে তার মৃত্যুর খবর পেয়ে বর্জলেঙ্গা মণ্ডল বিজেপির সভাপতি সুশীল রঞ্জন ধর সহ পশ্চিম ধলাই জেলা পরিষদ লক্ষ্মীরানী যাদব, বর্জলেঙ্গা ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুবোধ দাস, বর্জলেঙ্গা মণ্ডল বিজেপির কিষাণ মোর্চা সভাপতি সত্যেন্দ্র রায় এবং অন্যান্যরা গভীর সমবেদনা জানান। সোনাইয়ের বোয়ালজরু স্থিত খানকায়ে রামপুরীতে সিলসিলা তরিকার 29তম বাৎসরিক জলসা আগামী 17 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এদিন সকাল 8টায় অনুষ্ঠান শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত। অসম প্রদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি শাহ সুফি মৌলানা জমিরুদ্দিন লস্করের পৌরোহিত্যে দিনব্যাপী কর্মসূচিতে রয়েছে কোরআন খতম, তরিকতের খতম, খতমে খাঁজে গান, মিলাদ শরীফ ও মোনাজাত। এছাড়া মহফিলে উপত্যকার বিশিষ্ট উলামায়ে কেরামগণ উপস্থিত থেকে ওয়াজ নসিহত পেশ করবেন। অনুষ্ঠানে ধর্মপ্রাণ লোকদের কোভিড প্রোটোকল মেনে উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। আগামী 17 ফেব্রুয়ারি সকাল 8 ঘটিকা হইতে বিকাল 4 ঘটিকা পর্যন্ত 29তম তরিকতে বাৎসরিক মহফিল খানকায় রামপুরি নসবন্দিয়া মজদ্দদিয়া তরিকার ওয়াজ এবং তরিকতর মহফিল অনুষ্ঠিত হইব স্থান বোয়ালজুর সাহেববাড়ি। উক্ত মহফিলে সভাপতিত্ব করিবেন আসাম প্রদেশ আহলে সুন্নত ওয়াল জামাতের সভাপতি আলহাজ হযরত শাহ সুফি মৌলানা জমির উদ্দিন সাহেব বোয়ালজুরি। তাছাড়াও বরাক উপত্যকার
বিশিষ্ট উলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন। আপনারা উক্ত মুবারক মহফিলে কোভিড বিধি মেনে উপস্থিত থাকিয়া মহফিলকে সুন্দর ও সার্থক ও সাফল্যমণ্ডিত করে তোলার জন্য কমিটির পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। বিশিষ্ট শিক্ষাবিদ সদ্য প্রয়াত ডক্টর আশিস কুমার রায়ের শিলচর রাধামাধব রোড স্থিত নিজ বাসভবনে তার শ্রদ্ধানুষ্ঠান সহ প্রয়াত ডক্টর রায়ের বিদেহী আত্মার শান্তি কামনায় সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয়। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বিশ্বতোষ চৌধুরী, কবি সাহিত্যিক লেখক অতীন দাস, কাছাড় জেলার বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, প্রাক্তন পৌর কমিশনার অতনু ভট্টাচার্য, সাধারণ পৌর কায়স্থ মিত্রা রায়, অমিত শিকদার, বাপ্পি দপ্তরের মৃণাল কান্তি রায় এবং আরো অনেকে। উল্লেখ্য, উক্ত সর্বধর্ম প্রার্থনার মঞ্চে উপবিষ্ট ছিলেন শিলচর বেরেঙ্গাস্থিত মারকাজুল উলুম সিনিয়র ও মাদ্রাসার হাফিজ মোলানা মাসুক আহমেদ বরভুইয়া, শিলচর ব্যাপটিস্ট চার্চের দেবাশিস মুর, শিলচর এন এন দত্ত রোড পাঞ্জাবি গুরুদ্বারার জ্ঞানী তেজেন্দর সিং সহ জৈন ও বৌদ্ধ ধর্মের ধর্মাবলম্বীরা। বক্তব্য সভায় নিজ নিজ ধর্মীয় মতানুসারে প্রয়াত ডক্টর আশিস কুমার রায়ের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। বক্তব্য রাখতে গিয়ে শিলচর শঙ্কর মঠ মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমদ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ বলেন, সাগর যেভাবে গভীর শ্রীমদ ভাগবত গীতা তার থেকেও বেশি গভীর। সমুদ্রের গভীরতায় ডুবলে ব্যক্তির মৃত্যু ঘটে, কিন্তু শ্রীমদ ভাগবত গীতার নিয়মিত অধ্যয়নে ডুবলে সেই ব্যক্তির আধ্যাত্মিক, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক উন্নতি নিঃসন্দেহে সম্ভব। আমরা গীতার প্রচার ও আদর্শের কথা বলি, জন্মিলে মৃত্যু অবধারিত, এটি চিরন্তন সত্য, কিন্তু একজন মানুষের সৎকর্মের সুফলে তাকে মৃত্যু পরের স্মরণ করা হয় সেই ব্যক্তির শিক্ষা, আদর্শ, নীতি ও ধর্মপরায়ণতার জন্য। এই কথাটির দ্বারা প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করেন বক্তারা। বুধবার হাইলাকান্দি জেলা কংগ্রেস সোশ্যাল মিডিয়া আইটি সেলের প্রথম কার্যনির্বাহক সভায় লাচিত সেনার দ্বারা অসমের মায়াং ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রকে নিগ্রহের ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানানো হয়। এই উপলক্ষে নবনিযুক্ত জেলা কংগ্রেস কমিটির সভাপতি হীরালাল দত্ত পুরকায়সের উপস্থিতিতে হাইলাকান্দি জেলা কংগ্রেস সোশ্যাল মিডিয়া আইটি সেলের প্রথম কার্যনির্বাহক সভায় লাচিত সেনার দ্বারা অসমের মায়াং ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রকে কলেজের শ্রেণীকক্ষ থেকে ডেকে এনে অপমানিত এবং নিগৃহীত করার ঘটনার জন্য একটি নিন্দা প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ করা হয়। উল্লেখ্য, এদিনের সভার শুরুতে জেলা কংগ্রেস কমিটির নবনিযুক্ত সভাপতি হীরালাল দত্ত পুরকায়স্থকে একটি উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে বিপুল সংবর্ধনা প্রদান করেন জেলা কংগ্রেস সোশ্যাল মিডিয়া আইটি সেলের চেয়ারম্যান প্রীতম দাস। পরে এক সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস সোশ্যাল মিডিয়া আইটি সেলের চেয়ারম্যান প্রীতম দাস জানান, সম্প্রতি লাচিত সেনার দ্বারা অসমের মায়াং ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রকে শ্রেণীকক্ষ থেকে ডেকে নিয়ে অপমানিত এবং নিগৃহীত করা অত্যন্ত নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক। তিনি আরও যোগ করে বলেন, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দালাল এবং দুর্নীতিবাসদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন, সেখানে অসমে লাচিত সেনার মতো সংগঠন ছাত্র নিগ্রহ করার মতো ঘটনা করার সাহস পায় কিভাবে। তিনি এ বিষয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নীরবতা পালনের ভূমিকা তীব্র ক্ষোভ ব্যক্ত করে বলেন, ভারতীয় জাতীয় কংগ্রেস এ ধরনের ঘটনাকে কখনোই বরদাস্ত করবে না। এদিন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে এ ঘটনার প্রকৃত তদন্তের মাধ্যমে বিহিত ব্যবস্থা গ্রহণ করার আর্জি জানান। পাশাপাশি এ ঘটনা পুনরাবৃত্তি ঘটলে ভারতীয় জাতীয় কংগ্রেস রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে সাফ জানান। এদিনের সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস কমিটির সাংগঠনিক সাধারণ সম্পাদক শামসুদ্দিন বরলস্কর জুলুপ, জেলা সোশ্যাল মিডিয়া আইটি সেলের চেয়ারম্যান প্রীতম দাস, ভাইস চেয়ারম্যান কবিরুদ্দিন প্রমুখ। প্রায় সময় আমরা সোশ্যাল মিডিয়া পাই, যেহেতু আমি সোশ্যাল মিডিয়ার দায়িত্বে আমার কথা তোলার অধিকার আছে, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা আবদার রাখছি যে এইভাবে সমাজকে না বাটে, সমাজের উন্নয়ন কিভাবে সম্ভব, সমন্বয় কীভাবে সম্ভব, সেটার দিকে তিনি অনৈতিক নজর রাখেন। ভালো কাজ করলে আমি নিজে ওনার প্রশংসা করব, কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাঙালি এবং অসমিয়ার যে মতভেদ বা জাতিভেদ, এটা নিয়ে আসামে অনেক অনেক ঘটনা হয়ে গেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই নিয়ে নিশ্চুপ। আমি আপনাদের সহযোগিতায় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই প্রশ্ন, আপনি প্রথমে এই যে বাঙালি সমাজ যেটা আছে এই সমাজকে আপনি সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করুন, নইলে আপনি বাঙালি সমাজের কাছে মাফি মাগবেন। এপিডিসিএল শিলচর ডিভিশন দুই এর অন্তর্গত উধারবন সাব ডিভিশনের সংশ্লিষ্ট 33-11 kV পানগ্রাম সাবস্টেশনের ব্রেকার সংস্থাপনের জন্য আগামী 12 ফেব্রুয়ারি দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত বৃহত্তর উধারবন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হবে। এপিডিসিএল শিলচরের এজিএম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যে আগামী 12 ফেব্রুয়ারি উধারবন বড়খোলা, মনারবন্দ, ডলু, দুধপাতিল, গোসাইপুর, হাতিছড়া ইত্যাদি এলাকায় এই সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শিলচরের সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিস থেকে এসসি সম্প্রদায়ের লোকদের মধ্যে পানীয় জলের ফিল্টার বন্টনের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগামী 18 ফেব্রুয়ারির মধ্যে দরখাস্ত শিলচরের সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসারের কার্যালয়ে জমা দিতে হবে, সঙ্গে ফটোকাস্ট সার্টিফিকেট এবং ভোটার আইডি দিতে হবে। এক প্রেস বার্তায় খবর জানানো হয়। শেষ করে রাখি বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। কাছারে প্রথম এনকাউন্টার, গুলিবিদ্ধ ধৃত ডাকাত, উদ্ধার পিস্তল সহ তাজা কার্তুজ। শিলচর ক্লাব রোড থেকে 5 লক্ষ টাকা নিয়ে পালালো ছিনতাইবাজরা, তদন্তে পুলিশ। বদরপুরে ব্যাপক পরিমাণে পেন্সিডিল সিরাপ উদ্ধার, ধৃত দুই। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।